আসসালামু আলাইকুম শেয়ার করছি মাত্র একটা ডিম দিয়ে বারোটা রেড বেলবেট কাপ কেকের রেসিপি এই কেকটা যেমনই সফট হয় তেমনই খেতে খুবই টেস্টি হয় বানানো খুবই সহজ শুধু আমার রেসিপিটা হানড্রেড পারসেন্ট ফলো করলে আপনারটাও আমার মতো এরকম পারফেক্ট হবে আর এই কেকটার পুরোপুরি ভক্ত হয়ে যাবেন আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কেকগুলো কতটা সফট হয়েছে এটা আমার ওভেনের আর এটা আমার চুলাই তৈরি কেক দেখুন কতটা পারফেক্ট চলুন তাহলে কেকগুলো বানিয়ে ফেলি প্রথমে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি যেটা অবশ্যই এই কেকে দিতেই হবে হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার দুধ নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার ভালো করে নেড়ে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে শুকনা উপকরণের জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এতে কেকের টেস্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা এখানে অবশ্যই বেকিং সোডাই দিতে হবে খুব ভালো করে চেলে শুকনা উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে ওয়ান থার্ড কাপ স্বাভাবিক তাপমাত্রার বাটার নিয়েছি এখানে বাটার দেওয়ারই চেষ্টা করবেন কারণ এতে বাটারটা দিলে কেকের টেস্টটা খুবই ভালো আসে এক মিনিট ইলেকট্রিক ভিটার দিয়ে আমি বিট করে নিয়েছি এক মিনিট পর চারপাশ থেকে বাটারটা মাঝখানে এনে দিয়েছি এখন এর ভিতরে থ্রি ফোর্থ কাপ বা পনে এক কাপ পাউডার চিনি দিয়ে দিয়েছি আমি নর্মাল চিনিকে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দুই মিনিটের মতো আমি বিট করে নিয়েছি দুই মিনিট পর একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে আমি আবারও এক মিনিটের মতো বিট করে নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক করে নিতে হবে আমার বিট করা হয়ে গিয়েছে এখন চারপাশ থেকে মিশ্রণটা মাঝখানে এনে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দুই চা চামচ রেড ফুড কালার জেলো ফুড কালারটা দিলে এখানে কিন্তু পরিমাণে আরও কম লাগবে আমি আরও এক মিনিট বিট করে নিচ্ছি এর ভিতরে আমার বাটার মিল্কটাও তৈরি হয়ে গিয়েছে ঠিক এরকম ছানা ছানা হবে এটাই হচ্ছে বাটার মিল্কের বৈশিষ্ট্য আপনারা বাহিরের কেনা বাটার মিল্কটাও দিতে পারেন আমি আবারও এক মিনিট বিট করে নিয়েছি এই অবস্থায় বিট করার এক পর্যায়ে দেখবেন উপর দিয়ে ছানা ছানা হয়ে যাচ্ছে ঠিক এরকম এরকমই হবে এখন এর ভিতরে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো পুরোটা দিয়ে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর বিটারটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো আমি বিট করে নিয়েছি আমার এই বিটারটা এক থেকে পাঁচ হচ্ছে স্পিড আমি তিনে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি আমার বিট করা হয়ে গিয়েছে ঠিক এরকম হবে ব্যাটারটা আমি কেকটা ওভেন এবং চুলায় দুইভাবেই তৈরি করে দেখাচ্ছি যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই তৈরি করে নিতে পারেন এখন দেড় থেকে দুই টেবিল চামচ করে ব্যাটার দিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে নেছি। এগুলো আমি ওভেনে তৈরি করব যারা ওভেনে তৈরি করতে চান তারা উপরের স্ক্রিনে আমি তাপমাত্রাটা দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন আর যারা চুলায় তৈরি করবেন তাদেরটাও আমি দেখিয়ে দিয়েছি যারা চুলাই তৈরি করতে চান তাদের জন্য বড় একটা হাড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনার যে একটা ফুটো থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে দশ মিনিট পর যখন দেখবেন এরকম ধোঁয়া উঠছে তখনই এর ভিতরে কাপকেকগুলো বসিয়ে দিবেন আমি তিনটা বসিয়ে ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট এরপর সতেরো থেকে আঠারো মিনিটের জন্য একেবারে লো হিটে রেখে দিচ্ছি প্রায় ১৬ মিনিট পর আমি কেকগুলো বের করে নিয়েছি এটা আমার চুলায় তৈরি দেখুন কতটা সফট হয়েছে আর এটা আমার ওভেনে তৈরি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি আশা করছি বাসায় ট্রাই করে এর ফলাফলটা আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ